হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা দেখতেই পাচ্ছ আমি রাস্তার উপরে রিকশা দিয়ে যাচ্ছি চাঁদ দেখতে দেখতে। আমার সামনে রিকশাওয়ালা মামা, লাল টকটকে একটা শার্ট এবং খুব সুন্দর একটা ক্যাপ পরা, দেখতেই ভালো লাগছে। তো যাই হোক গায়েস, তোমরা তো জানো আজকে অবরোধ, তারপরও তার মধ্যে বের হয়ে গিয়েছি অবরোধটা কেমন চলছে দেখার জন্য। তো আমরা তো এমনই, কোথাও হরতাল হলে আমাদের সেটা দেখতে মনে চায়, কোথাও সংঘর্ষ হলে সেটাও দেখতে মনে চায়, তারপর সুনামি হলে সেখানে যাওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই, উৎসুক জনতা আমরা, বুঝতে হবে। সুনামি হলেও কক্সবাজারের সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থেকে সেই সুনামি ঝড় তুফান দেখার জন্য। যাই হোক, হরতালের দিন বের হয়ে দেখলাম পুরো রাস্তাঘাট ফাঁকা, ভালোই লাগলো। নর্মাল ডেতে তো এত ফাঁকা রাস্তা পাওয়া যায় না। রিকশা দিয়ে যাচ্ছি আর ভাবছি কখন জানি কোথা থেকে এসে ভুম করে মেরে দেয় গায়ের উপরে বোমা। আজকে যদি আমার প্রেজেন্টেশন ক্লাস হাবিজাবি কোচিং থাকতো তাহলে কত ভালো হতো, আমি সেগুলো ফাঁকি দিতে পারতাম হরতাল অবরোধের কারণে। যাই হোক, কিছুই নাই আমার, ব্যাড লাক। কখন কোন সংঘর্ষ হয়ে যায় সেটার জন্য আসলে মোবাইলটা সামনেই রেখে দিয়েছিলাম যে দেখব ওর সংঘর্ষটা কীভাবে হয়, ধ্বংস না সংঘর্ষ, সরি। তারপরে একটানে চলে আসলাম মিজানের ভাইয়ের ফুচকার দোকানে, সেই লেভেলের মজা, আমার দেখা বেস্ট ফুচকার দোকান এবং ফুচকাটাও অসাধারণ, যতই খাই ততই খেতে ইচ্ছে করে। মানে বানানোর সব কিছু, ম্যারিনেশন প্লাস কোয়ান্টিটি, টেস্ট মাশাল্লাহ। আমি খাচ্ছি দেখেন, আমাদের আসলে খাওয়ার সময় ভিডিও করার অভ্যাস নেই, কিন্তু হঠাৎ করে মনে করলাম যে না, আমি ভিডিওটা করেই ফেলি, সব সময়ই তো খাই কিন্তু ভিডিও কখনো করা হয় না। তারপরে তাকে বললাম কেমন লাগলো, সে তো দুই প্লেট ছাড়া খেতেই পারে না, মানে তার এতই ভালো লাগে, এক প্লেটে তার কিছুই হয় না, দুই প্লেটই তার শেষ হলো। তারপরে আর কি করব, তোমরা এখনও কে কে মিজান ভাইয়ের ফুচকা খাও নাই আমাকে জানাও কমেন্ট সেকশানে। আমি মিরপুরে যারা আসবে তারা অবশ্যই এই মিজান ভাইয়ের ফুচকার দোকানে ভিজিট করে যাবে, এবং আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ফুচকা মিরপুর। যদি কেউ খেয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।